আসসালামু আলাইকুম। এখন আমরা দেখব ফাইবার গিগ তৈরি করতে অর্থাৎ ফাইবার প্রোফাইল তৈরি করতে গিয়ে আপনার কি কি সমস্যা হতে পারে, অর্থাৎ ফাইবার প্রোফাইল তৈরি করতে গিয়ে আপনার কি কি কোশ্চেন থাকতে পারে, অর্থাৎ মনের ভেতরে আপনার যে কোশ্চেনগুলো আছে সেই অ্যান্সারগুলো আমরা এখন নিব। তো প্রথমে আসেন অবি ভাই, আপনি আসেন বলেন। হ্যাঁ ভাইয়া, আমার একটা গিগ আছে। সো আমি এই গিগটা মনে হচ্ছে যে আমি ভিডিও দেখার পরে মনে হচ্ছে যে আমার গিগটা ঠিক নাই। তো আমি যদি এই গিগটা ডিলেট করে দেই, আমি গিগে যে ছবিগুলো আমি ইউজ করেছিলাম, যে আমার পোর্টফোলিও গুলা, সেটা কি আমি আবার নতুন যে গিগ করব সেটা কি ইউজ করতে পারবো কিনা? না না, কোনোভাবে আগের গিগের কোনো ইনফরমেশন আপনি ব্যবহার করতে পারবেন না, মানে যদি এটা সেটা আমি গুগল ড্রাইভে রাখি সেগুলা। মানে গুগল ড্রাইভ যেটা আছে ওটা থেকে নতুন ভাবে স্ক্রিনশট নিয়ে আপনি ব্যবহার করতে পারবেন, বাট ফাইবারে যেটা আপলোড করছেন ওখান থেকে ডাউনলোড করে আপনি ব্যবহার করতে পারবেন না। না, কথাটা আমার ক্লিয়ার হয় না এখন আবার। আবারও বলি, সাপোজ হ্যাঁ আপনি কি করছেন, ফাইবারের প্রোফাইলে একটা আপনি কি একটা ব্যানার অ্যাড করছেন অথবা হ্যাঁ আপনি হ্যাঁ একটা পোর্টফোলিও অ্যাড করছেন, ওই হ্যাঁ হ্যাঁ পোর্টফোলিওটা আপনি ডাউনলোড করার পর আবারও পরের যে প্রোফাইলটাতে আবার যে গিগ আপলোড করবেন ওই গিগে ব্যবহার করা যাবে না, বাট আপনার যে ড্রাইভে আছে গুগল ড্রাইভে যেটা আছে হ্যাঁ ওইখান থেকে স্ক্রিপ্ট। আবারও স্ক্রিনশট নিয়ে আপনি ব্যবহার করতে পারবেন। আচ্ছা, থ্যাংক ইউ স্যার, এটাই বোঝা ছিল আমার। ওকে ঠিক আছে, এরপর আসেন শাহরির আলী তুষার। আসসালামাইকুম ভাই। জি ভাই বলেন, কোশ্চেন কি আপনার? ভাই আমার একটা প্রবলেম হচ্ছে, আমার একটা গিগ আগে বানানো ছিল, তো আমি ওই গিগটা আপনার ভিডিও দেখার সাথে সাথে আর কি কিছু কিছু কারেকশন করছি। আচ্ছা তো এখন আমার লাস্ট স্টেপে পাবলিশে যাওয়ার পর আর কি বলতেছে যে ভেরিফাই নাও, এই অপশনটা আসছে, পাবলিশ অপশনটা আসে নাই আর কি। আচ্ছা, আপনি একটু শেয়ার করেন দেখি কি দেখা যাচ্ছে। ভেরিফাই নাও অর্থাৎ আপনি যে তাদের প্রোফাইল অর্থাৎ আপনার তার প্রোফাইলটা চেক করতেছে, ভেরিফাই নাও করতে বলছে, তো ভেরিফাই নাও ক্লিক করার পর আপনি আপনার প্রোফাইলটা ভেরিফাই করতে পারেন। ইউ আর অলমোস্ট ডান উইথ ইউর গিগ ফার্স্ট, ভেরিফাই নাও। আপনি যদি ভেরিফাই করতে অর্থাৎ আপনার যদি সমস্ত ইনফরমেশন আপনার কাছে থেকে থাকে, ফাইবার আপনাকে আবার ভেরিফাই করতেছে, তাহলে আপনি ভেরিফাই নাও ক্লিক করতে পারেন। তো আপনার কাছে কি সমস্ত ইনফরমেশন আছে, স্যার ইনফরমেশন বলতে কি কি? অর্থাৎ আপনাকে আপনাকে এখানে কয়েক ধরনের কোশ্চেন করতে পারে। একটা হচ্ছে আপনাকে কোশ্চেন অর্থাৎ আপনি যে কোশ্চেনটা সাবমিট করেছিলেন আপনি যখন ফাইবার প্রোফাইল তৈরি করেন তখন যে কোশ্চেন এবং অ্যান্সারটা দিয়েছিলেন সেটাও চাইতে পারে। তারপর হচ্ছে আপনার যে মোবাইল নাম্বারটা ইউজ করেন সেটাও চাইতে পারে, আপনাকে একটা কোড দিয়ে পরীক্ষা করতে পারে। আপনাকে কয়েকভাবে তারা পরীক্ষা করতে পারে, অর্থাৎ একটা ফাইবার প্রোফাইল তৈরি করতে গিয়ে আপনার যত কিছু ডাটা ইউজ করেছেন সেই ডাটাগুলো আপনার কাছে অ্যাভেলেবল আছে কি। জি জি আছে। ওকে, তাহলে আপনি ভেরিফাই নাও এর উপর ক্লিক করতে পারেন। ভেরিফাই নাও ক্লিক করার পর আপনাকে বলছে ভেরিফাই ইন্টার কান্ট্রি, আমাদের কান্ট্রি তো বাংলাদেশ দেওয়াই আছে, আপনি যে মোবাইল নাম্বারটা দিয়েছিলেন সেই মোবাইল নাম্বারটা আপনি এখানে সাবমিট করেন। অর্থাৎ ফাইবার আমরা ভেরিফাই করার সময় যে মোবাইল নাম্বারটা দিয়েছিলাম সেই মোবাইল নাম্বারটা আমাদের এখানে সাবমিট করতে হবে। স্যার আমি তো নাম্বার টিপতে চাচ্ছি কিন্তু আসলে নিচ্ছে না নাম্বারটা। আচ্ছা, নাম্বার ক্লিক করার ক্ষেত্রে আপনাকে একটা জিনিস মনে রাখতে হবে, যেটা হচ্ছে আপনার কিবোর্ড থেকে রাইট সাইডে যে 1 2 3 আছে এগুলো কখনো কাজ করবে না, অবশ্যই অবশ্যই কিবোর্ডের উপর থেকে যে উপর অর্থাৎ আমাদের থেকেও কাজ করতেছে না? আচ্ছা ফাংশন কি ওইখান থেকে কাজ করবে 100%, শুধুমাত্র জিরো ব্যতীত আপনার নাম্বারগুলো কাজ করবে। এখন কাজ করতেছে? জি জি ওকে, আপনি ভালো করে দেখেন আগে। ওকে, হ্যাঁ দেন ঠিক আছে। আপনার মোবাইলে একটা কোড গেছে, সেই কোডটা আপনি এখানে সাবমিট করে দেন। 4 ডিজিটের যে কোডটা আছে আপনি খুব সহজে এখানে সাবমিট করে দিতে পারেন। দেন সাবমিট কোড, সাবমিট করে দেন। নেক্সট নেক্সট করার পর সিলেক্টেড কোয়েশ্চেন, আপনি যে কোয়েশ্চেনটা দিয়েছিলেন সেই কোয়েশ্চেনটা আপনি এখানে দিয়ে দেন। আপনার মনে আছে ওই যেটা বলছিলাম, আপনার কোশ্চেনটাও করতে পারে, আপনার ফোন নাম্বারটাও ভেরিফাই করতে পারে, অর্থাৎ প্রত্যেকটা জিনিসে তারা ভেরিফাই করবে আপনাকে। তো আপনি কি করবেন, আপনি আপনার যে কোশ্চেনটা দিয়েছিলেন এখানে সেই কোশ্চেনটা এখান থেকে সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে দেওয়ার পর আপনি ওই কোশ্চেনে কি অ্যান্সার দিয়েছিলেন সেই অ্যান্সারটা আপনাকে সিলেক্ট করে দিতে হবে। কোশ্চেনটা তো এই মুহূর্তে মনে নাই আসলে। আপনার কাছে কোথাও সেভ করে নাই? না না তাহলে তো একটু প্রবলেম হবে, অর্থাৎ অবশ্যই অবশ্যই আমাদের এই ইনফরমেশন গুলো লাগবেই। তো আপনি একটু মনে করতে হবে, অবশ্যই সবাইকে যেটা বলি রেকমেন্ডেড করি, অবশ্যই অবশ্যই আপনি যখন কোশ্চেনটা করবেন সেই কোশ্চেনটা লিখে রাখতে হবে এবং তার অ্যান্সারটা কি দিলেন সেটাও আপনাকে গুগল ড্রাইভে লিখে রাখতে হবে। তা না হলে আপনার কি করবে ইন ফিউচারে, যেমন আজকে আপনি একটা গিগ অ্যাক্টিভ করলেন, কখন আপনাকে ফাইবার ভেরিফাই করবে এটা আপনি নিজেও জানেন না, আমি নিজেও জানি না, অর্থাৎ ফাইবার আপনাকে যখন মন চাইবে তখন ভেরিফাই করতে পারে। ওকে, তা আপনি একটু কি করেন, আপনার টার্গেটেড যে আপনার মনে করেন যে আসলে আপনি কোন কোশ্চেনটা দিয়েছিলেন, অবশ্যই অবশ্যই পারফেক্ট অ্যান্সার দিতে হবে। ওকে, দেন আপনি কি অ্যান্সার দিয়েছিলেন আপনি সেই অ্যান্সারটা দেন।
ওকে অলমোস্ট দেয়ার পাবলিশ গিগ, অর্থাৎ আপনি এখন গিগটা পাবলিশ করতে পারেন। পাবলিশ গিগে ক্লিক করার পর আপনার গিগটা পাবলিশ হয়ে যাবে। দেন আপনি নিচের দিকে আসেন, দেন ক্লিক করে ডান, আর একটু নিচের দিকে আসেন, ডানে ক্লিক করেন। ডানে ক্লিক করার পর আপনার গিগটা কি হয়ে গেছে, আপনার গিগটা পাবলিশ হয়ে গেছে। এখন তারা আপনার মেসেজে একটা কি দিয়ে দিচ্ছে, একটা মেসেজ দিয়ে দিচ্ছে, আপনি মেসেজটা দেখেন, একটু ক্লিক করেন, মেসেজের উপর একটু ক্লিক করেন, মেসেজ 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 লেফট সাইডে উপর দিকে মেসেজের উপরে দেখেন, ক্লিক করেন। ক্লিক করার পর এখান থেকে আপনি এটা অন করে দেন, অর্থাৎ আপনার এগুলো নোটিফিকেশন গুলো অন করে দেন। ব্যাকে যান, ব্যাকে যান, ব্যাক, আরেকবার ব্যাকে যান, স্লোডে আমি যেভাবে বলি সেভাবে করেন। মেসেজের উপর ক্লিক করেন, ক্লিক করার পর আপনি দেখেন আপনার এই যে নোটিফিকেশন যেগুলো আছে তার সাইডে একটা মেসেজের একটা আইকন দেখা যাচ্ছে, এই আইকনটার উপর ক্লিক করেন। মেসেজের আইকন দেখা যাচ্ছে, নিচে আসেন, নিচে নিচে আসেন, নোটিফিকেশন যেটা, হ্যাঁ এই যে আইকন গুলো অন করে দেন, নিচের আইকনটা অন করেন, ওটা অন করে দেন, অন, উপরেরটা অন করে দেন, অন। ওকে এখন আপনার মেসেজটা ঠিক হয়ে গেছে। ওকে শাহরি আলী তুষার ভাই, ওকে জি স্যার, ধন্যবাদ। ওকে ঠিক আছে, তাহলে আপনাকে স্টপ করে দিচ্ছি। এরপরে আসেন 437317, আপনি আনমিউট হয়ে নেন ভাইয়া। জি আপনার কোশ্চেন বলেন। এই যে ফাইবারে যে আমরা গিগ ব্যানার, ফাইবারে যে টাইটেলটা আমরা এসইও করলাম না, জি ওই টাইটেল মনে করেন আমার ওই জায়গাতে 55 ওয়ার্ড দেখাচ্ছে, কিন্তু আমার যদি ওইটা অনেক বড় থাকে ওইটা ওইটা তো আনা তো সম্ভব কি করে ভাইয়া? বুঝি না ওই মানে ফারুক ভাইয়ার তো মনে করেন টাইটেলটা অনেক ছোট ছিল, জি আমাদের টাইটেলটা একটু বড় হয়ে যায়, তাহলে আমরা কি করব? টাইটেলটা বড় করবেন না, ছোট করার চেষ্টা করবেন। প্রথম কথা হচ্ছে জাস্ট পারফেক্ট করার, 60-65 ক্যারেক্টার্সের মধ্যে লেখার চেষ্টা করবেন, তাহলে আপনার জাস্ট পারফেক্ট হবে। ওকে তবে যে জাস্ট পারফেক্ট হতেই হবে এমন কিন্তু না, তবে জাস্ট পারফেক্ট হলে আপনার কাজ বেশি পাওয়া যায়, এটা হচ্ছে ফাইবার রেকমেন্ড করে, এই জন্য আপনি জাস্ট পারফেক্ট করার চেষ্টা করবেন। বুঝতে পারছি, জি ভাই। ওকে ঠিক আছে, এরপর আসেন জহিরুল ইসলাম ভাই, আপনি আনমিউট হয়ে নেন। জহিরুল ইসলাম ভাই কোশ্চেন। ওয়ালাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই। ওই যে মানে গিগ চেক করতে বললেন, আমি গেলাম ওখানে, ওখানে দেখি যে আমার এখানে আপনি যে অপশন গুলো দেখেছেন এক চেয়ে আর অতিরিক্ত কিছু অপশন দেখা যাচ্ছে। আচ্ছা আপনি শেয়ার করেন, আমরা শেয়ার করে দেখতে পারবো। অর্থাৎ আপনার গিগ চেক করতে, আপনার মার্কেট প্লেসে গিগ গুলো অ্যাক্টিভ আছে কিনা আপনি চেক করতে গেছেন, চেক করতে গিয়ে দেখতেছেন যে আপনার অন্য কোনো অপশন দেখা যাচ্ছে, অর্থাৎ আপডেট হয়ে গেছে আপনার প্রোফাইলটা। একটা কথা বলে রাখি, যারা মোবাইল থেকে অ্যাপস এর মাধ্যমে কি করতেছেন, আপনি ফাইবার অ্যাকাউন্ট চালাচ্ছেন, তাদেরকে কিন্তু অতি শীঘ্রই কি করতে পারে, আপডেট করতে পারে, তাদেরকে অ্যাপসটা আপডেট করতে বলে, যে ঠিক আছে যদি এরকম কোনো ইনফরমেশন আসে আপনি আপডেট অ্যাপসে ক্লিক করবেন, ক্লিক করার পর আপনাকে নিয়ে যাবে প্লে স্টোরে, প্লে স্টোর থেকে আপনি শুধু ক্লিক করবেন আপডেট, আপডেট করার পর আপনার কাজ কমপ্লিট। এখানে কোনো আইডি চাবে না, পাসওয়ার্ড চাবে না, কিছুই চাবে না, শুধুমাত্র তারা আপনার ফাইবারের অ্যাপসটা আপডেট করে নেবে। ওকে তো কেউ ভয় পাবেন না যে আমার আপনার আপডেট চাচ্ছে কেন, এটা গত পরশু দিন থেকে শুরু হয়ে গেছে, প্রত্যেকের কাছে এই নোটিফিকেশনটা যাবে। আচ্ছা আপনি যান হেল্প অ্যান্ড সাপোর্টে। দেন ভিউইং গিগ স্ট্যাটিস্টিক 2 নম্বর, নিচের দিকে আসেন একটু, আরো নিচের দিকে আসেন, সাবমিট এ রিকোয়েস্ট, ওয়েট করেন একটু, নেট স্লো, তারপর সিলেক্ট দ্য রিলেভেন্ট সাবজেক্ট, আপনার সাবজেক্ট কি, আপনি কি কারণে আসেন, আপনি গিগ সিলেক্ট করবেন গিগ কারণে, ওকে ক্লিক করেন। ওকে ওকে সেলিং অন ফাইবার, আপনি সেল করতেছেন, অর্থাৎ আপনি একজন সেলার, এখানে সেলিং অন ফাইবার, আপনার প্রোফাইলটা আপডেট হয়ে গেছে যেটা বললাম। তারপর প্লিজ সিলেক্ট চুজ এ ক্যাটাগরি, আপনার একটা ক্যাটাগরি সিলেক্ট করেন, ড্রপ ডাউন বাটন, এখান থেকে আপনি কি চেক করবেন, গিগ চেক করবেন, গিগের উপর ক্লিক করেন। ওকে গিগের উপর ক্লিক করবার চুজ এ টপিক্স, আপনি কি বিষয়ে কাজ করবেন, আমার গিগটা সার্চ রেজাল্টে দেখা যাচ্ছে না, গিগ নট ফাউন্ড ওয়েন সার্চেড, যে অর্থাৎ আমি গিগটা যখন সার্চ করতেছি তখন দেখতে পাইতেছি না, এটা আমরা সিলেক্ট করে দেবো। পাঁচ নম্বরটা আমাদের গিগটা কি আছে মার্কেট প্লেসে কাজ পাওয়ার জন্য যথেষ্ট পরিমাণ আছে। ওকে ওকে ভাই থ্যাংক ইউ। এরপরে আসেন এমডি আরিফুল ইসলাম, আপনি আনমিউট হয়ে নেন, আনমিট হয়ে নেন আরিফুল ইসলাম।
বলছিলাম ওই ডাবটা রাখা কি আনলিমিটেড এডিট করা যাবে? বুঝতে পারিনি, আরিফুল ইসলাম আরেকবার বলে। বলছিলাম ওই ডাবটা রাখা কি আনলিমিটেড এডিট করা যাবে? 100% ডাবটা রাখা আপনার গিগ আপনি এডিট করতে পারবেন। আপনি যদি অ্যাক্টিভ গিগ পজে নিয়ে এসে এডিট করতে পারেন তাহলে ড্রাফটে রাখা গিগ এডিট করা যাবে। ড্রাফটে তো রাখাই হয় এই জন্য যে আমি যেন এডিট করে পরে পাবলিশ করতে পারি, তবে ড্রাফটে বেশি দিন না রাখাই বেটার। আপনি সঙ্গে সঙ্গে গিগ আপলোড করে সঙ্গে সঙ্গে পাবলিশ করতে পারেন, এটা বেটার। বুঝতে পারছি ভাই? ঠিক আছে, এরপর আসেন এমডি রোবেল ভাই, আপনি আনমিউট হয় না। জি ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। প্রশ্ন আছে চারটে, আমি পর্যায়ক্রমে একটু বলি, আপনি দিবেন আজকে। জি একটা একটা করে করে। জি প্রথম প্রশ্ন হচ্ছে যে আমরা একটা গিগ পাবলিশ করার পর ওই গিগের আন্ডারে কিছু কাজ করার পর সাপোজ হয়তো অনেক দেখা গেছে লেভেল 1 হয়ে যায়, এরপর গিগের ভিতরে কি কি বিষয়গুলো চেঞ্জ করা যায়? আচ্ছা, গিগের বিষয়ে আপনি টাইটেল এবং ব্যানার ভিতরে তো সবকিছু চেঞ্জ করতে পারেন যে কোনো মুহূর্তে। তবে এক্ষেত্রে আপনি লেভেল 1 হয়ে গেলেন, লেভেল 1 হওয়ার পরে যদি আপনি গিগের আপনি প্রাইস চেঞ্জ করেন তাহলে ফাইবার আপনাকে ভালো নজরে দেখে না, আপনার গিগটা র্যাঙ্ক হারাতেও পারে ওই মুহূর্তে। কারণ কি, আপনি তখন একটা জাস্ট মার্কেট প্লেসে ঢুকে গেলেন, আপনি কিছুদিন পরে সেটা করবেন, 2-1 মাস পরে গিয়ে চেঞ্জ করবেন, ওই মুহূর্তে চেঞ্জ না করাটাই বেটার হবে আপনার কাছে। ওকে, আর যদি চেঞ্জ নাই করা যেত তাহলে কিন্তু ফাইবার এডিট অপশনটা রাখতো না। এডিট অপশনটা রাখছে এই কারণে যে আপনি যখন একজন নিউ সেলার তখন স্বাভাবিকভাবেই আপনি একটা কাজ কম কাজ ডলারে করবেন। যখন আপনি হয়ে গেলেন, অর্থাৎ আপনি যখন অনেক প্রফেশনাল হয়ে গেলেন, আপনি লেভেল 1 হয়ে গেলেন, আপনি 1 মিলিয়ন তখন $20 করবেন, এটাই স্বাভাবিক। এই জন্য আপনি তখন প্রাইসটা বাড়াইতে পারেন, আপনার ডেসক্রিপশন গুলো চেঞ্জ করতে পারেন, কোনো প্রবলেম হবে না। আচ্ছা, তৃতীয় প্রশ্ন হচ্ছে যে আমরা ড্রাফটে যদি রাখি এটা কতদিন রাখা যাবে? ড্রাফটে রাখার কোনো নির্দিষ্ট সময়সীমা নেই যে আপনি কতদিন রাখতে পারেন। ড্রাফট মানেই হচ্ছে আপনি আজীবন রাখতে পারেন, কোনো সমস্যা নেই। আপনি কি করতে পারবেন না, শুধুমাত্র রিনেম করতে পারবেন টাইটেলটা। রিনেম, জি জি, শুধু রিনেম করা যাবে, কিন্তু ওগুলো দেওয়া যায় না। এই জন্য জেপিজি অথবা জেপিজি ফাইল আপলোড করা ভালো। আপনি কম কাজ করবেন, কোয়ালিটিও খারাপ হবে, কোয়ালিটি তো 100% খারাপ হবেই। আর ফটোশপে একটা তৈরি করবেন তাহলে আপনার কোয়ালিটি ঠিক থাকবে। আর লাস্ট প্রশ্ন হচ্ছে যে এই যেমন ফারুক ভাইয়ের এখন গিগটা পর্যায়ক্রমে করার পর প্রত্যেকটা ধাপ শেষ হয়ে গিয়ে লাস্ট ধাপে পাবলিশ যখন আসছে তখন তো পাবলিশড চলে আসা মানে পাবলিশড হয়ে যাবে ক্লিক করলে, যাদের টেস্ট চাই তো আপনার ষষ্ঠ ধাপে আসিয়ে ওইখানে কি পাবলিশড ক্লিক আসবে নাকি? আপনি দিয়ে দেবেন ওইখান থেকে, আর যদি প্রোফাইল থেকে দিতে চান সেটাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। এটা কবে যাবে কিভাবে যাবে কেউ বলতে পারে না, কোন গিগ এর পরে দিতে পারে। ওকে, আর জি বে, আর আজকে যেহেতু ফেসবুক, আমরা তো ফেসবুকের ওই ক্লাসগুলো পাইনি, তারপর আচ্ছা ওটা হচ্ছে অন্য কোশ্চেন। হামিদা খাতুন, আপনি আনমিউট হয়ে নেন। হামিদা খাতুন, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, জি কোশ্চেন করেন আপনি। আমার দুইটা প্রশ্ন, একটা প্রশ্ন তখন এফএকিউ যেটা করছিলেন ওটা আমি দেখতে পাইনি, কিন্তু ওটা কি আসলে ওটা কি অ্যাড করতে হয়? আচ্ছা, এই একটা প্রশ্ন। আপনাকে প্রশ্নের উত্তর দেয়া আছে, আপনি চুরি করে লিখবেন শুধু দেখে দেখে, নকল, যেটাকে বলে নকল,
যে তুমি নকল করো, যে আমি যা লেখি তুমি তাই লেখো, কি কেমনে লাগবো, যে আমি যেভাবে হাত ঘুরাই তুমি সামনে তেমনি হাত ঘুরাও, যে আমার লেখা শেষ আমি এখন ফুল স্টপ দিছি, ফুল স্টপ আবার কেমনে দেয়, যে কলমটা সাইফা ধরো, এইটার নাম হচ্ছে কি নকল। অর্থাৎ আপনি এমন কিছু কোশ্চেন করবেন, ওই কোশ্চেন গুলোর অ্যান্সার আবার আপনি নিজেই দিবেন। কোন কোন কোনগুলো কোশ্চেন করবেন, একজন ক্লায়েন্ট আপনার প্রোফাইলটা দেখার পর কোন কোন কোশ্চেন গুলো করতে পারে, এটা আপনি নিজে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর কোশ্চেন করবেন এবং নিজে আবার অ্যান্সার দেবেন যে এই অ্যান্সার গুলো আমি আমার ক্লায়েন্টকে দিতে পারি। বুঝতে পারছি আপু? জি জি ভাই। দ্বিতীয় কোশ্চেন আপনার। আরেকটা প্রশ্ন হচ্ছে, এই যে পাবলিশ করার পর যে ভাইয়া ফারুক ভাইয়ার যে বায়ার রিকোয়েস্ট আসছে, সেটা কি মানে দেখা লাগে, বা ওটা কি আসলে মানে কিভাবে কি, এটা একবার দেখাই দিতেন যদি ফারুক ভাইয়ের ওখানে, তাহলে বুঝতাম আর কি বায়ার রিকোয়েস্টটা কি দেখাবো, একটু কেন বা সিলেক্ট করেন কি কিভাবে। বায়ার রিকোয়েস্টটা কি দেখাবো, বায়ার রিকোয়েস্টে অনেক কিছু আছে, বায়ার রিকোয়েস্ট কিভাবে দেখবো, বায়ার রিকোয়েস্টের প্রোফাইল কিভাবে দেখবো, কিভাবে সাবমিট করব, অফার লেটার কিভাবে তৈরি করব, এগুলো বিভিন্ন বিষয় আছে। বলেন তাহলে কি দেখাবো। জি জি সেটাই, যে যে বায়ার রিকোয়েস্ট আসলে এটা কি আমাদের দেখা জরুরি নাকি না দেখলে অসুবিধা, আচ্ছা আর দেখলে অবশ্যই ওটা অবশ্যই, মানে কি কোন করতে হবে। বায়ার রিকোয়েস্ট, আমরা যেহেতু বায়ার রিকোয়েস্ট রিপ্লাই করে ক্লাস নেব, সেটাতে দেখাবো, তবু যেহেতু আপনার কোশ্চেন তবু অ্যান্সার দিচ্ছি, সেটা হচ্ছে বায়ার রিকোয়েস্ট কিভাবে দিব আমরা, সেটার উপর আমরা ক্লাস নেব। বায়ার রিকোয়েস্ট কোন কোন বায়ার রিকোয়েস্টে রিপ্লাই দেবো সেটার উপর ক্লাস নেব আমরা, কোন সময় বায়ার রিকোয়েস্টের রিপ্লাই দিলে আপনার কাজে বেশি আসে সেটা আমরা বলে দেবো। ওকে আপু। আচ্ছা এরপর আসেন মুজিবুর রহমান ভাই, আপনি আনমিউট হয় না। জি কোশ্চেন করেন। স্কিল টেস্ট কয়বার দেওয়া লাগতে পারে? স্কিল টেস্ট আপনার লাইফে, বেসিক স্কিল ইংলিশ টেস্ট যেটা আপনার লাইফে, ফাইবার লাইফে, যদি আপনার একবার দিলেই কমপ্লিট, আর পরের বার দিতে হবে না। তবে যদি আপনি চান যে আপনি পরিবর্তন করে দিবেন, তাহলে আপনি আবার দিতে পারবেন, কোনো সমস্যা নেই। আমি একবার স্কিল টেস্ট দিছি, আর কোনোদিন আসবে কি না এটা জিজ্ঞেস। আচ্ছা না, আর দেওয়া লাগবে না, আপনি দিয়ে দিয়েছেন। ওকে, এরপর আসেন মাজহারুল ভাই, আপনি আসেন, আনমিট হয় না। জি ভাই কোশ্চেন করেন আপনার। জি জি ওই যে ওই পার্টটা এটা নেট, আপনার কোশ্চেনটা আমাদের ইনবক্সে লেখেন, চ্যাট বক্সে। আপনার কোশ্চেন, আপনার কথা কোনো কিছু বোঝা যাচ্ছে না, নয়েস আসতেছে, আপনি একটু চ্যাট বক্সে লিখে দেন, আমি কোশ্চেন অ্যান্সার দিয়ে দেবো। এই মুহূর্তে আর দেখতেছি না কারো কোনো কোশ্চেন আছে, কারো কোনো কোশ্চেন থাকলে হ্যান্ড রাইজ করেন, আমি কোশ্চেন দিব। অর্থাৎ ফাইবার একটা প্রোফাইল তৈরি করতে গিয়ে যা যা সমস্যা আপনি সেই সম্পর্কে। নিশান সরকার, আপনি আনমিট হয়ে নেন। হ্যালো ভাইয়া। জি ভাইয়া। ভাই ওই গিগ ডেসক্রিপশনে আসলে কোন কথাগুলো লিখলে মানে সেল বা এইগুলো আচ্ছা কোন কথাগুলো লিখলে রিভিউতে ভালো একটা রাখতে কোশ্চেন, গিগ ডেসক্রিপশনে কোন কোন কথাগুলো লেখা যাবে না। প্রথম কথা হচ্ছে আপনার কোনোভাবে জিমেল নাম্বার ইউজ করা যাবে না, মেইল, ইমেল, জিমেল, এই ধরনের কোনো কথা উল্লেখ করা যাবে না প্রথম। দ্বিতীয় কথা হচ্ছে কোনো ধরনের সোশ্যাল মিডিয়ার লিঙ্ক ডাইরেক্টলি চাওয়া যাবে না। তৃতীয় কথা হচ্ছে 24/7 hours আপনি সাপোর্ট দেবেন, এই যে ভুয়া কথাগুলো লেখা যাবে না, কারণ কি একজন হিউম্যান, একজন মানুষ 24/7 hours সাপোর্ট দিতে পারে না। যদি একটা কোম্পানি প্রোফাইল হয়ে থাকে তাহলে 24/7 hours ঠিক আছে। তিন নম্বর, চতুর্থ অপশন আছে আপনি এমন কোনো সার্ভিসের কথা লিখবেন না যেটা আপনি দিতে পারবেন না। পঞ্চম কথা আছে লেভেল টু হওয়ার আগ পর্যন্ত আপনি কখনো চ্যানেল মনিটাইজেশন অথবা আপনি সাবস্ক্রাইব দেওয়ার দিতে চাবেন এই ধরনের কোনো গিগ পাবলিশ করবেন না। পঞ্চম কথা আছে টার্গেটেড সেল, যে আমি তোমাকে টার্গেটেড সেল করে দেবো, এই ধরনের কোনো কথা লেখা যাবে না। ষষ্ঠ কথা হচ্ছে আপনাকে এমন কোনো লোভনীয় অফার তৈরি করা যাবে না যেটার মাধ্যমে ক্লায়েন্ট আপনাকে নক করবে। ওকে, এই যে সাত ধরনের আপাতত বেসিক বিষয়টা আছে, এই ধরনের কোনো বিষয়গুলো আপনার প্রোফাইলে আপনি ইউজ করতে পারবেন না। যদি ইউজ করে থাকেন তাহলে ফাইবার আপনাকে 100% ইন ফিউচারে ব্যান করবে, কোনো সন্দেহ নেই। হ্যাঁ এটাই কোশ্চেন ছিল। ওকে ঠিক আছে, এরপরে আসেন আল ইমরান ভাই, আপনি আনমিউট হয়ে নেন। ওয়ালাইকুম আসসালাম ভাই। এই অফার গুলোর কথা যে বললেন, এগুলো কি বাইরে করা যাবে? 100% ফাইবার, ফাইবারের বাইরে আপনি ইচ্ছা মতো মানে ফাইবার যেমন খুশি তেমন সাজো করতে পারবেন। আর ওই যাতে আপনার ডেসক্রিপশন যখন লেখা হয় তখন যে ওই প্রমোশন এই কথাটা বারবার আসলো, ওই কন্ট্রোল এক্স না কন্ট্রোল কি দিয়ে একটু। আচ্ছা, আপনার যখন সেম কথাটা ডেসক্রিপশনের মধ্যে বারবার আসবে তখন আপনি কি করবেন, প্রথম যে অপশনটা আছে অর্থাৎ এসইউ যদি আসে, আপনি প্রথম থেকে গিগের ডেসক্রিপশনটা পড়তে পড়তে নিচের দিকে আসবেন, প্রথম যে এসইউটা পাবেন এটা চেঞ্জ করে দিবেন। এখন এসইউ চেঞ্জ করে তো আর কিছু হয় না, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন হয়। এখন মনে করেন আপনার 1200 characters হয়ে গেছে, আপনি তো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন লিখতে পারতেছেন, তখন আপনি কি করবেন, তখন আপনি s.e.o অর্থাৎ এইভাবে দিতে পারেন।
অথবা অন্য কোন যদি এরকম যদি ওর আপন যদি খালাতো ভাই অথবা চাচাতো ভাই শব্দ থাকে তাহলে আপনি ওটাকে সাবমিট করবেন। সাবমিট করার পর প্রথমে আপনি ডেসক্রিপশনের ভিতরে কন্ট্রোল এ অর্থাৎ কন্ট্রোল এ দিয়ে আপনি সিলেক্ট করবেন কন্ট্রোল অল যেটাকে বলি আমরা, তারপর করবেন কন্ট্রোল এক্স ওটাতে কাট করবেন, তারপর আবারও ওই ডেসক্রিপশনের ভেতরে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করবেন, দেন আপনি কন্টিনিউ করবেন, আপনার গিগটা কি হয়ে যাবে কন্টিনিউ হয়ে যাবে, ডেসক্রিপশনটা নিয়ে নেবে। ক্লিয়ার? বুঝতে পারছি। ওকে, এরপর আসেন রাশেদ মাহমুদ ভাই, আনমিউট হয়ে নেন। জি রাশেদ মাহমুদ ভাই কোশ্চেন করেন। ভাই বলছি আপনার এই ফাইবারের যে ফটোটা যে এসইও করব এবং এই বুঝতে পারতেছি না আপনার কথা, একটু বলেন জোরে কাছাকাছি নিয়ে বলেন। হ্যাঁ হ্যাঁ, ফাইবারে যে পিকচারটা মানে ফটোটা যে এসইও করব এবং ডেস্ক মানে আপনার এই গিগে যে মানে ফটোটা মানে গিগে যে আপনার ব্যানারটা এসইও করব ওইটা এসইও করব কিভাবে? এসইও কর এসইও করব কিভাবে? জি আচ্ছা, মানে আপনার যে ভিডিওটা দেখছি কিন্তু গিগের যে এটা ওইটা কিভাবে করব ওইটা বুঝছি না। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি, একটু ওয়েট করেন তাহলে আপনাকে দেখে দিচ্ছে। আচ্ছা আমাদের ইউটিউব চ্যানেলে একটা দেখবেন ইমেজ এসইউ নামে একটা ভিডিও পেন, ইমেজ এসইউ আমাদের গ্রুপে দিয়ে দেবে, আমাদের ওই গ্রুপের ভিডিওটা আপনি দেখে নিতে পারবেন। ওকে ভাই, ওটা ওটা দেখছি কিন্তু মানে গিগের যে মানে মানে যে এটা মানে ফটোটা আর কি গিগের ব্যানারটা ওইটা ডেসক্রিপ মানে ওটার কিওয়ার্ডে কি লিখব, ওটা কি ডেসক্রিপশনটা পুরোটাই দিয়ে দেব নাকি? কিওয়ার্ডে লিখবেন অবশ্যই অবশ্যই, আপনি যে রিলেটেড কিওয়ার্ড গুলো তৈরি করবেন, ফেসবুক প্রমোশন, ফেসবুক মার্কেটিং, ফেসবুক ফেসবুক অ্যাড, সোশ্যাল মিডিয়া ম্যানেজার, সোশ্যাল মিডিয়া ডিজাইন, তারপর মনে করেন ফেসবুক ফেসবুক কি লিখবেন অ্যাডভার্টাইজিং, এই যে বিভিন্ন শব্দগুলো আছে এই শব্দগুলো রিলেটেড দিয়ে আপনি কিওয়ার্ড গুলো দিয়ে দেবেন। বুঝতে পারছি? জি ভাই, ঠিক আছে। এরপরে সম্ভবত মাজারুল ভাই আমাদের মেসেজে দিয়ে দিছে, মাজারুল ভাই আপনি কি লিখছেন? ভাই আপগ্রেড এসইউ, আচ্ছা থ্যাংক ইউ। আপগ্রেড এসইউ কি আসলে, আপগ্রেড এসইউ কিভাবে করবো? সাপোজ আপগ্রেড এসইউটা কিন্তু এখন থেকে আর কিছুদিন আগে এটা কি করেছে তারা আপডেট করেছে ফাইবার, আপগ্রেড এসইউ অপশনটা দিয়ে দিছে। আমরা কিন্তু প্রথমে যখন আমরা মার্কেট প্লেসে আসি প্রথমে এসে আপগ্রেড এসইউটা আমি পাইনি, তো কি হয়েছিল আমরা অনেকেই অনেকভাবে গিগ তৈরি করেছি, আই উইল ডু মাছ খাই, আই উইল ডু ভাত খাই, মানে বিভিন্নভাবে বিভিন্ন জন গিগ তৈরি করে ফেলছে, অর্থাৎ তখন এসইউটা অত ভালোভাবে আমরা বুঝতে পারিনি, অনেকেই যারা তৈরি করে ফেলছে গিগুলো। এখন যারা আমরা বুঝতে পারিনি তাদের ক্ষেত্রে কি করছে ফাইবার একটা সুযোগ দিচ্ছে যে ঠিক আছে আপনি বুঝতে পারেন কোনো সমস্যা নাই, আপনার গিগটা এখন কি করেন, আই উইল ডু ফেসবুক প্রমোশন, আই উইল ডু ফেসবুক মার্কেটিং, এই যে সুন্দর করে একটি সাজাই লেখেন যাতে করে আপনি আপগ্রেড এসইউ করলে এই শব্দটা আপগ্রেড এসইউ যদি করেন তাহলে আপনার প্রোফাইলের উপর যা আছে থাক অসুবিধা নেই, অর্থাৎ গিগের টাইটেলে যা আছে থাকবে, কিন্তু আপনি যখন আপগ্রেড এসইউ করবেন অর্থাৎ এসইউ সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, যখন কোনো ব্যক্তি কোনো বায়ার যখন এসে ফাইবারে সার্চ করবে তখন আপনি যে আপগ্রেড এসইউ যেটা ইউজ করলেন সেই কিওয়ার্ডটা দিয়ে যদি সার্চ করেন তাহলে আপনার গিগটা দেখাবে। বুঝতে পারছি মাজারুল ইসলাম ভাই, শুধু হ্যাঁ অথবা না বলেন, আনমিউট হন। ওকে থ্যাংক ইউ, আপনার কিন্তু নয়েস আসে বিধায় আপনাকে একটু কষ্ট করে কোশ্চেন করাইলাম। ওকে রাশেদ মাহমুদ ভাই সম্ভবত আবার কোশ্চেন করবে, তাই তো? ওকে রাশেদ মাহমুদ ভাই আনমিউট হয়ে নেন, কোশ্চেন করেন। না ভাই কোশ্চেন না, এটা ইয়ে করতে ভুলে গেছিলাম। আবার সামনে নিয়ে করেন, মানে একদম সামনে এসে কথা বলেন নালে বোঝা যাচ্ছে না। হ্যাঁ আপনি আবার ওঠেন, হ্যান্ডেলস নামাইতে ভুলে গেছিলাম। আচ্ছা অসুবিধা নেই। ওকে এরপরে আসেন মারিয়া, মারিয়া মাপু আপনি আসেন। মারিয়া আপনি আনমিউট হয়ে নেন, আমি আপনাকে আনমিউট দিচ্ছি, আনমিউট হয়ে নেন, আনমিউটে ক্লিক করেন, আমি আপনাকে রিকোয়েস্ট পাঠিয়েছি অ্যাকসেপ্ট করেন, আনমিউট। আচ্ছা আপনার কথা আপনি, হ্যাঁ আনমিউট হয়ে গেছেন, বলেন। জি কোশ্চেন করেন, আমি আপনাকে শুনতে পারছি না। আমি আপনাকে শুনতে পারছি না। ওকে মারিয়ামকে আমি শুনতে পারতেছি না। এরপর আসেন নূরনবী ভাই, নূরনবী ভাই আপনি হ্যান্ড রাইজ করছেন, আপনি কথা বলেন। ওকে নূরনবী ভাই কোথায় আছেন আমি একটু খুঁজে আসি, কয় নম্বর পেজে? ওকে নূরনবী ভাই আপনি আনমিউট হয়েন। জি নূরনবী ভাই বলেন। হ্যাঁ ভাই বলছি, ড্রাফটে রাখার পর কি টাইটেল চেঞ্জ করা যাবে?
ওই যে যেটা বললাম টাইটেলটা আপনি ড্রাফটে রাখলেও কিন্তু আপনার টাইটেলটা ওইটা লিংক আকারে হয়ে যাবে, তখন আপনাকে আপগ্রেডেশন করে ঠিক করতে হবে। হ্যাঁ, কিন্তু চেঞ্জ করার পর তো লিংকটাও চেঞ্জ হচ্ছে না? অনেক সময় চেঞ্জ হবে না, এটা অনেক সময় চেঞ্জ হবে না আপনার, বুঝতে পারছি? আচ্ছা, আমি চেঞ্জ করলাম, চেঞ্জ হচ্ছে দেখলাম, যাই হোক, অনেকের ক্ষেত্রে আবার চেঞ্জ হবে না। হ্যাঁ আচ্ছা, আর ইয়ে দেখবেন এখন নাকি আপনার কি প্রোফাইল? আচ্ছা, আমরা আগে প্রশ্নগুলো নিয়ে তারপরে দেখি কটা বিল আছে। তার ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। এরপর আসেন এমডি রুবেল ভাই, আনমিউট হয়ে নেন। আরেকটা প্রশ্ন, ওই ডেসক্রিপশনের নিচে যখন আমরা লিখি প্লিজ কন্ট্যাক্ট মি বিফোর প্লেসিং অর্ডার বা ইনবক্স মি, এখানে কন্ট্যাক্ট শব্দটা ইউজ করে নাকি? কন্ট্যাক্ট কোনো সমস্যা আছে কিনা? ইনবক্স, কন্ট্যাক্ট, নক, এগুলো কোনো সমস্যা হবে না। কন্ট্যাক্ট কোথায় আমরা কথা বলতেছি? আমরা কথা বলতেছি ফাইবারের মাধ্যমে, যদি আমরা সোশ্যাল মিডিয়া বলতাম তাহলে প্রবলেম হইতো। ওকে, প্রবলেম, আচ্ছা। এরপরে আসেন শহীদুর রহমান ভাই। শহীদুর রহমান ভাই, আপনি আনমিউট হয়ে নেন। আপনি কি সার্ভিস দেবেন এখন আর পরের সপ্তাহ দিবেন? অর্থাৎ এক সপ্তাহ শুধু 24 ঘন্টা সার্ভিস দেবে নাকি? এটা কি? অর্থাৎ সবসময় অনলাইনে থাকবে, অর্থাৎ সবসময় সার্ভিস দেবে, এটাকে বলতেছে 24/7। ওকে, ঠিক আছে। এরপরে আসেন মুজিবুর রহমান ভাই, আপনি আনমিউট হয়ে নেন। আমার আরেকটা প্রশ্ন ছিল, আমি দুইটা গিগ তৈরি করছিলাম অনেক আগে, তা ওইখান থেকে বেশ অনেক বায়ার রিকোয়েস্ট আসে, তাহলে কি আমি ধরে নিতে পারি যে আমার সবকিছু ঠিক আছে? না, এটা ধরে নিতে পারেন না। আপনার গিগ শুধুমাত্র বায়ার রিকোয়েস্ট আসলেই যে গিগ অ্যাক্টিভ কিংবা ভালো আছে এমনটা না। আপনাকে মাঝে মাঝে গিগ অনেক রিকোয়েস্ট আসে, অনেক রিকোয়েস্ট আসে। অনেক সময় দেখা যায় আমাদের বাড়িতে, ওই যে মনে করেন দেখা যায় বিয়ের বাড়িতে অনেক খাবার বেশি হয়ে গেছে, খাবার যখন বেশি হয়ে যায় তখন কি হয়ে যায়, আমাদেরকে খাদ্য বেশি গেছে, আমরা তো বাড়ি বাজিয়ে কেউ যাচ্ছে, বলছে ঠিক আছে এই খাবারটা নিয়ে যাও, অথবা আপনি দেখা যাচ্ছে আমাদের বাসায় দাওয়াতে অ্যারেঞ্জ করা হয়ে গেছে যে খাদ্য মানে বিরিয়ানি বেশি হয়ে গেছে, আমরা হঠাৎ করে এক বন্ধুকে ফোন করলাম, দোস্ত তুমি তাড়াতাড়ি বাড়ি এসো, তোমার জন্য বিরিয়ানি রান্না করছি, মানে এইরকম অবস্থা হয়ে যায়। অর্থাৎ গিগ খারাপ হলে কিন্তু আমাদেরকে দিয়ে দেয়, গিগ ভালো হলে আমরা বাইরে রিকোয়েস্ট পাই, অর্থাৎ বাইরে রিকোয়েস্ট একটা সময় আসে, ওই সময়টা আমাদের দিয়ে দেয়, বাট আমাদের কাজের রিলেটেড কতটা বাইরে রিকোয়েস্ট আসে এটা আমরা কিন্তু বুঝতে পারি। ওই যে বাইরে রিকোয়েস্ট গুলো আসে, আমার কি কাজের রিলেটেড অনেকগুলো বাইরে রিকোয়েস্ট আসতেছে? খুব পার্সেন্টেজটা কিরকম? রাসেল কাজী ভাই, আসসালাম আলাইকুম। এরপরে আমি স্টপ করে দিই, আমরা প্রোফাইল চেকে যাব। মারিয়াম হোসেন, আপনি বলেন, কিছু বলবেন? আপনাকে আমি শুনতে পারতেছি না, আপনি অন করে নেন, আবার আনমিউট হয়ে নেন। মারিয়াম হোসেনকে আমরা শুনতে পাচ্ছি না, আপনি যদি মেসেজে লিখেন, চ্যাট বক্সে লিখে দেন, আমি পড়তেছি, চ্যাট বক্সে লিখেন, তাহলে আমি পড়ে আপনাকে অ্যানসার করব। আচ্ছা, আমি আপনাকে শুনতে পাচ্ছি না, অবশ্য আপনি চ্যাট বক্সে লিখলে আমি বলতে পারতাম। ওকে, তাহলে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তো আমরা এখন যাব আমাদের ফাইবার প্রোফাইল থেকে। আল্লাহ হাফেজ।